সালমান রুশদি। 1947 সালের 19 জুন পৃথিবীর সর্বখ্যাত কাশ্মীরের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। পুরো নাম আহমেদ সালমান রুশদি, একজন ব্রিটিশ ভারতীয় ঔপন্যাসিক ও প্রাবন্ধিক। রুশদির ইচ্ছে ছিল অভিনেতা হওয়ার, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তবে লেখক হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। তার দ্বিতীয় উপন্যাস মিডনাইটস চিলড্রেন তাকে 1981 সালে সাহিত্যের নোবেল খ্যাত ম্যান বুকার পুরস্কার এনে দেয়। এই উপন্যাসের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী পরিচিতি পান। এরই ধারাবাহিকতায় দ্য টাইমস পত্রিকা অনুযায়ী 1945 সালের পরে ইংল্যান্ডের সেরা 50 জন সাহিত্যিকের তালিকায় 13তম স্থানে রয়েছেন সালমান রুশদি। রুশদি প্রথমে ভারতের মুম্বাইয়ের ক্যাথেড্রাল এবং জন কোনন স্কুলে পড়াশোনা করেছেন। এরপর তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজ থেকে ইতিহাস নিয়ে এমএ পাশ করেন। উল্লেখ্য, সালমান রুশদির বাবা আহমেদ রুশদিও কেমব্রিজ থেকে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। কর্মজীবনের প্রথম দিকে রুশদি একটি বিজ্ঞাপন সংস্থার কপি রাইটার হিসেবে কাজ শুরু করেন। 1975 সালে তার প্রথম উপন্যাস গ্রিমাস প্রকাশিত হয়। দ্বিতীয় উপন্যাস দিয়ে বিশ্বব্যাপী আলোচনায় আসা রুশদির প্রথম উপন্যাসটি পাঠক মহলে তেমন সাড়া ফেলতে পারেনি। এরপর 1983 সালে তার সেম উপন্যাসটি প্রশংসিত হয়। এই উপন্যাসটি ফ্রান্সের বিশেষ পুরস্কার লাভ করে এবং বুকার পুরস্কারের জন্য তালিকাভুক্ত হয়। 1988 সালে প্রকাশিত হয় রুশদির চতুর্থ উপন্যাস দ্য স্যাটানিক ভার্সেস। এই উপন্যাসটি নিয়ে বিশ্বব্যাপী তুমুল বিতর্ক শুরু হয়। বিশেষ করে মুসলিম প্রধান দেশগুলোর ইসলাম ধর্মাবলম্বীরা এই উপন্যাসটির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। প্রতিবাদ অনেক সময় সহিংস রূপ ধারণ করে। কয়েকটি দেশের সরকার বইটি নিষিদ্ধ করে দেয়, তাকে মৃত্যুর হুমকিও দেয়া হয়। ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি এই বই রচনার জন্য 1989 সালে 14 ফেব্রুয়ারি তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করেছিল। এরপর রুশদি আত্মগোপনে যান। তবে আত্মগোপনের সময় তিনি ছদ্মনামে তার লেখা চালিয়ে গেছেন। ছদ্মনামে তিনি ইমাজিনারি হোমল্যান্ড, দ্য মুরস লাস্ট সাই সহ বেশ কিছু বই লেখেন। এরপর প্রকাশ্যে আসার পর তার প্রথম উপন্যাস ছিল দ্য গ্রাউন্ড বিনিথ হার ফিট। মুঘল সম্রাট আকবরের ওপর রচিত উপন্যাস দ্য এনচেন্ট্রেস অফ ফ্লোরাস তার অনবদ্য সৃষ্টিগুলোর একটি। রুশদির সর্বশেষ উপন্যাস কুয়োতে, যেটি 2019 সালে প্রকাশিত হয়। লেখালেখির জন্য বিভিন্ন সময়ে পাওয়া পুরস্কার আর সম্মাননায় সমৃদ্ধ রুশদির ক্যারিয়ার। বুকার পুরস্কার তো পেয়েছেনই। এছাড়াও 2007 সালে জুনে রানী দ্বিতীয় এলিজাবেথ সাহিত্যে বিশেষ অবদানের জন্য তাকে নাইট ব্যাচেলর উপাধিতে ভূষিত করেন। তিনি মোট 5 বার বুকার পুরস্কারের জন্য তালিকাভুক্ত হয়েছেন। জার্মানি ও ইতালিতেও পুরস্কৃত হয়েছেন। রুশদির বুকার পুরস্কার প্রাপ্ত মিডনাইট চিলড্রেন সিনেমা নিয়ে 2012 সালে দীপা মেহতার পরিচালনায় একটি সিনেমা তৈরি হয়। এই সিনেমায় অভিনয় করেছিলেন শাবানা আজমি, প্রয়াত অভিনেতা ইরফান খান সহ আরো অনেকে। ব্যক্তিগত জীবনে 4 বার বিয়ে করেছেন রুশদি। প্রত্যেকবারই ডিভোর্স হয়েছে, তবে তার 2 সন্তান রয়েছে। বর্তমানে সালমান রুশদি লাঞ্চ বক্স নামের একটি অলাভজনক সংস্থার পরামর্শক বোর্ডের সদস্য। এই সংস্থাটি দক্ষিণ আফ্রিকার বিভিন্ন স্কুলে নিয়মিত খাবার সরবরাহ করে। একের পর এক হত্যার হুমকিতে লুকিয়ে থাকতে বাধ্য হয়েছিলেন 75 বছর বয়সী এই লেখক। এর মধ্যেও থেমে থাকেননি তিনি, রচনা করেছেন একের পর এক সাহিত্য।